জায়গাটা বহুত ভালো লাগে। এটা ট্রান্সপোর্টের মেন পয়েন্টটা, যেটা নাকি যে গ্রিন কালার আছে, রেড কালার আছে, আর নানান ধরনের কালার আছে। এটা সিগন্যাল দিছে, তবে কি এটা হলো ফ্লোরেন্সের রাস্তা, সামনে ওটা ফ্লোরেন্স, আর এই যে সামনে এটা কলেজ রোড, আর এই সাইডে হলো যাহেরা আপনি সোলেস হাসপাতাল পাবেন। আর ধরেন এটা হলো মেন ট্রান্সপোর্ট রোড। আর বহু ধরনের ধরেন আপনারা যদিও কোনো বা দিন হয়তো আসেন, দেখবার নিকা পারবেন যেটা ট্রান্সপোর্ট মেন সেন্টারটা, যেটা গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের, যেটা গোয়ালপাড়া টাউনের মেন পয়েন্টটা, ওটা ট্রান্সপোর্ট করে হয় যেটা সেন্টারটা। তবে কি বহুত ভালো লাগে এই জায়গাটাতে, আসলেও ভালো লাগে। চারিপাশে আটানো রাস্তা আছে, তবে কি এই সাইড দিয়ে আপনি এটা যাওয়ার নিকা পারবেন, তবে কি আবার এই সাইড দিয়ে আপনি এটা যাওয়ার নিকা পারবেন। বহুত ইজি আর ভালো লাগে বহুত। আপনি এরাও আসলে হারে এরকম মজাদার জায়গা একটা দেখবেন। আমি পুরো দেখায় আছি রাস্তা দিয়া, তো সিগন্যাল মারার লগে লগে গাড়িটা খাড়া করে দিছে। ওটা আপনার পুলিশ কন্ট্রোল রুম, মাঝখানে পুলিশ থাকে না, কিন্তু সাইডে যেটা কন্ট্রোল রুম থাকে, পুলিশের যেটা কন্ট্রোল রুম, ওই কন্ট্রোল রুমে বসে বসে ওরা বস্তুগুলো দেখাদেখি করে। তো সাইডে আছে, পুলিশ আছে, কিন্তু আপনার ওই জায়গার থেকে আপনার সিসি ক্যামেরা আছে, এ টু জেড বস্তু আছে, ওই জায়গার থেকে আপনার কন্ট্রোল করে। মাঝখানে যেটা গ্রিন সিগন্যাল, ওটা কিন্তু আপনারা কন্ট্রোল রুমে থেকে কিন্তু পুলিশগুলো আপনার কন্ট্রোল বা নিরাপত্তা যতটুকু আপনার গাড়ি রাখা লাগে বা কোনটা কোন টাইমে কোন রেড কালার হোক বা যে কোনো কালার হোক যে সঙ্গে আপনার ওয়ান করে, তো ওটা কিন্তু কন্ট্রোল রুমের বসে থেকে কিন্তু পুলিশে কিন্তু কন্ট্রোল করে। আমি কিন্তু ট্রান্সপোর্টের যেটা আমরা মাছ মজিয়া তার সাইডে দাঁড়ায় আমি কিন্তু ভিডিওটা করতেছি। তবে এই দেখেন এই পুলিশটাও কিন্তু আপনার হেলমেটটা নেয় নাই, হেলমেট তো কোনো জনই নেয় না দেখতেছি, ওরকম হেলমেট ইউজ করার মতন ইটা নাই। তবে কি দেখতে পারবেন কি পারবেন, তো বহু ধরনের পিলপিল এই জায়গাতেও থাকে। আপনি যে কোনো জায়গাতে আল সালাম হসপিটালেও যাবার নিকা পারবেন, সোলেসে যাবার নিকা পারবেন, যে কোনো জায়গাতে আপনি যাবার নিকা পারবেন। তো এই সাইডের দিকে যেটা আসতেছে গাড়িগুলো, যে এই গাড়িগুলো আপনার ধুপড়ির সাইডেও যায়, আর আপনি ধুপড়ির রোডটা এইদিকেও পাবেন। এই জায়গার থেকে আপনি মূলত সব জায়গাতে যাবার নিকা পারবেন। তো আসলে হারে আপনারাও দেখবেন, হয়তো চিনেন গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের যেটা ট্রান্সপোর্টটা, ওটা আপনারাও চিনেন, আমিও চিনি। হয়তো আমি আজকে আসলাম ঘুরবার নিকা, তো তাই ভাবলাম কি মাছ মজিয়ে দাঁড়ায় কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করি। তো ভিডিওটা স্টার্ট করতেছি কিন্তু আপনাদের টোটালি দেখানোর জন্য যে সেন্টারটা কেমনে ধরনের, হয়তো বহু ধরনের দেখছেনও, কিন্তু দেখেন এই যে এই সাইডটা দেখেন, এই সাইডটা আপনার যাহেরা সোলেসে যাওয়ার পথ, এটা কিন্তু আপনি খালি মানুষগুলো কিন্তু গাড়িটা যায় জায়গা দিয়ে। আর এই সাইডও দেখবেন নিকে পারবেন যেগুলো দোকান আছে, আপেল আঙ্গুর, হয়তো কোনো স্টিমারিতে যাওয়ার জন্য আপনারা কিন্তু এই দোকানগুলো থেকেও কিন্তু আপনি ফল ফলন্ত আবিজাবি বস্তু কিন্তু কিনে নিয়ে যাবার নিকে পারবেন। আর গাড়ির শব্দটাও বহুত, তো এই দেখেন এটা কিন্তু আপনার ডাইরেক্ট সোলেসে যাওয়ার রাস্তা। এই সাইডটা দেখেন আপনি, এটা তো ওটা গ্যাস সিলিন্ডারের, মানুষগুলো কিছু যাওয়ার, কিন্তু ওরকম সিস্টেমটা অতটুকু মানে ভালো লাগে, যেটা নাকি আপনার খালি মানুষ পিলপিলি স্ট্যান্ড আলাদা, যেগুলো টোটো আছে, অটো আছে বা কারগুলো আছে, নানান ধরনের স্ট্যান্ডটা বেলেগ বেলেগ ধরনের, তো গাড়িগুলো খাড়া করাই দিছে। এখন কিন্তু এই সাইডে আপনার গ্রিন সিগন্যালটা মারার লোক লোকে কিন্তু গাড়িটা এই দিক থেকে ওই পাশে যাওয়ার জন্য কিন্তু চান্সটা পায়। তবে কি দেখতেছেন কি বহু ধরনের গাড়ি কিন্তু চলাফেরা করে এই সাইড দিয়ে, এই পিলপিলি এটা, তো যখনই আপনি রং সাইড ঢুকে যাবেন, তবে কিন্তু আপনার পুলিশ কিন্তু কন্ট্রোল রুমেগুলো সিসি ক্যামেরাতে কিন্তু এ টু জেড কিন্তু দেখা আছে। আপনি রং করতে পারবেন না, যদি রং করেন তবে কিন্তু আপনার পুলিশ কন্ট্রোল রুমে থেকে বাইরে হয় কিন্তু আপনার ফাইন কাটার কিন্তু চান্স থাকে, বা রিসিপ্ট কার্ডটা দেওয়ার কিন্তু চান্স থাকে, পুলিশে কিন্তু আপনাকে ধরার চান্স থাকবে।
তবে কি আপনারা ওদিকে চলাফেরা করবেন, তবে গ্রিন সিগন্যাল হোক, রেডটা হোক, আর যে কোনো সিগন্যালই হোক, আপনি দেখে ওখানে চলাফেরা করবেন, কিন্তু ট্রান্সপোর্টে আর যে কোনো জায়গাতে এরকম ধরনের সিস্টেম আছে, আপনারা দেখাও আপনি চলাফেরা করতে পারবেন। তো গোয়ালপাড়াতে আসলে কিন্তু আপনি মেন পয়েন্টে, ট্রান্সপোর্টের মেন পয়েন্টেও কিন্তু আপনি এই সিস্টেমটা দেখতে পারবেন। তবে স্কুলের প্লাপনগুলো বহুতগুলো আসতেছে যাইতেছে, তবে এমনি ধরনের আসা যাওয়া কিন্তু আছে। দেখেন আপনারাও কিন্তু কমেন্ট করবেন বহুত, তবে কি পিলপিলিতে উঠছিল কিন্তু আপনারা আবারও নামে গেল কি এর জন্য বা কোন জায়গায় যাবো আমি কিন্তু আমি বুঝি নাই কিছু, আপনারা কিছু বুঝছেন নাকি। আর টোটোওয়ালা ডাইকা কিন্তু আবার উঠাইতেছেন।